হ্যাঁ গাইস, হোয়াটসঅ্যাপ, আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি এবং আমার পরিবার চট্টগ্রামের একটা বিখ্যাত টুরিস্ট স্পটে বেড়াতে যাব। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমরাও অনেক বেশি এনজয় করবে। তো দেখতেই পেয়েছো, প্রথমে একটা ফিলিং স্টেশন থেকে খুব ভালোভাবে গ্যাস টেস নিয়ে নেওয়া হয়েছে। এবার আমরা কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতেই পাচ্ছ রাস্তাটা খুব সুন্দর। আমাদের শহর থেকে কাপ্তাইয়ে যেতে প্রায় 1 থেকে 2 ঘন্টার কম সময় লাগে। যাই হোক, অল্প কিছু সময় আসার পরে আব্বু একটা দোকানে নিয়ে এলো। এখানে একটা ফাস্টফুডের দোকান পাওয়া গিয়েছে এবং আশপাশে কিন্তু মার্কেটও ছিল। তো যারা স্থানীয় আছে তারা হয়তো এখান থেকেই শপিং করে। সব রকমের কাঁচা বাজারের দোকানও ছিল এখানে। আমি এখানে রোল নিয়ে নিয়েছি, আমার কিন্তু রোল খুব পছন্দ, চিকেন রোলটা। আর আব্বু সমুচা খাচ্ছে, আম্মু চিকেন শর্মা খাচ্ছে, আর কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, তবে হ্যাঁ হালকা পাতলা গরম কিন্তু লাগছিলই যেহেতু রোদ উঠেছে। আমরা প্রে করছিলাম যেন রোদ থাকে, কেননা বৃষ্টি পড়লে কিন্তু আর বেড়ানো যাবে না। কিছুদিন আগেও এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল, বিচে যাওয়ার পরে আমরা বৃষ্টির কারণে ফেরত চলে এসেছি। তো আমরা কাপ্তাই চলে এসেছি। কাপ্তাই আসতে আসতে আমাদের 1 থেকে 1:30 হয়ে গিয়েছিল। আব্বু আর ড্রাইভার যিনি ছিলেন তারা জুমার নামাজ পড়েছিল, আমরা ওয়েট করেছি। তারপর কাপ্তাইয়ের একটা হোটেলে চলে এসেছি, এখানে স্থানীয় হোটেল। হোটেলের খাবারগুলোর মান তেমন একটা ভালো ছিল না, তবে প্রাইস অনেক বেশি নিল। আর আমরা নিয়ে নিয়েছি দেশি মুরগির ঝোল, আম্মু আব্বু এবং ড্রাইভার তারা মাছ খেয়েছে। খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করেছি। আম্মু অনেকগুলো আমও নিয়ে নিয়েছে এখান থেকে। ড্রাইভার আঙ্কেল বলছিলেন এখানে একটা সুন্দর জায়গা আছে, আব্বুও বলছিল, তো সেখানে আমরা চলে এসেছি। এটাকে নেভি পার্কও বলে অনেকে। এখানে কিন্তু আমার অনেক ভালো লেগেছে, লেক আছে, সেই সাথে অনেক সুন্দর পরিবেশও। তোমরা দেখতে পাচ্ছ চারদিকে গ্রিনারি এবং তারা খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজিয়েছে। আর এখানে অনেকগুলো কটেজও আছে, চাইলে এখানে মানুষ কটেজে থাকতেও পারবে। বোট রাইডও আছে, কী নেই সেটাই জিজ্ঞেস করো। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণই একটা পাহাড়। পাহাড়ের মধ্যে তারা খুব সুন্দরভাবে ডিজাইন করে, কালার করে সিঁড়ি বানিয়েছে। এই সিঁড়িগুলো বানানোর কারণে কিন্তু আমরা খুব সহজেই নিচে নামতে পাচ্ছি, এবং নিচে নামার সময়ও কিন্তু পথে একটা চমক আছে, সেটাই দেখাবো। আর এখানে কিন্তু লেকের আশপাশে নিচে অনেকগুলো বান্দর দেখা যাচ্ছিলো, বানর। যাই হোক, সেগুলো কিন্তু আমরা দেখছিলাম, আব্বু দেখিয়ে দিচ্ছিল আমাদেরকে। আব্বুকে অনেকগুলো ছবি তুলে দিলাম, আব্বু আম্মু আমাকে অনেকগুলো ছবি তুলে দিল, আপুও ছিল, ওয়াফিহাও ছিল। এখন তোমরা দেখতে পাচ্ছ নিচে, এখানে কিন্তু খুব সুন্দর করে একটা সাজিয়েছে তারা। এই জায়গাটাতে কিন্তু ছবি না তুললে আমার মনে হয় এখানে আসাটাই বৃথা যাবে। যাই হোক, এখানে আমরা অনেকগুলো ছবি তুলেছি। আর নিচে নামলেও কিন্তু সেখানে অনেকগুলো বোর্ড আছে এবং একজন এখানে দায়িত্বরত অফিসারও আছেন যিনি সেখানে দেখাশোনা করেন। আর এখানে যে লেকটা দেখতে পাচ্ছ না, এটা সত্যি অনেক সুন্দর লাগছিল, একদম সবুজ লাগছিল, মনে হচ্ছিল আর্টিফিশিয়াল। আবার কখনো কখনো মনে হচ্ছিল কেউ ছবি এঁকেছে এমনটাই। তো সেই জন্য আমরা নিচের দিকে নামবো এবং পানিটা ধরে দেখার চেষ্টা করব, যেহেতু এমন সবুজ পানি কে না ধরতে চায়। এমন সবুজ পানি কিন্তু সচরাচর দেখা যায় না, আর যেদিকেই চোখ যাচ্ছিল আসলে চোখ জুড়িয়ে যাচ্ছিল। তো মোটেও কষ্ট হয়নি, তবে উঠতে অনেক কষ্ট হয়েছিল। কিন্তু যেহেতু ঘুরতে এসেছি এতটুকু কষ্ট তো করতেই পারে। উপরে উঠে আমরা অন্য পাশে চলে এসেছি। এই জায়গাটা অনেক সুন্দর, এমন সবুজ শ্যামল প্রকৃতির মাঝে দোলনাতে চড়তে আসলে হেভেনের মতো ফিল হচ্ছিল। ফিলিংটা সত্যি অসাধারণ ছিল।
মোটামুটি এই জায়গাটা এক্সপ্লোর করা হয়ে গিয়েছে। এখন কাপ্তায়ের আরও একটা পার্কে চলে এসেছি। এখন এই পার্কটাতে আমরা কিছুক্ষণ ঠান্ডা ঠান্ডা খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ছবি টবি তুললাম। আর এখানেও কিন্তু আরও একটা বড় লেক আছে যেখানে অনেকে বোট রাইডিং করছিল। আশা করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।